মধুতে প্রায় 45টিরও বেশি খাদ্য উপাদান থাকে, তবে এতে সাধারণত কোনো চর্বি এবং প্রোটিন নেই। প্রতি 100 গ্রাম মধু থেকে আমরা পাই 304 ক্যালোরি। বাজারে বিভিন্ন মানের মধু পাওয়া যায়, তবে আসল মধু চেনার আগে চিনতে হবে নকল মধু। এক গ্লাস পানিতে 1 চামচ পরিমাণ মধু নিন, তারপর আস্তে আস্তে গ্লাসটি নাড়া দিন। মধু পানির সঙ্গে মিশে গেলে নিশ্চিত হবেন যে সেটা ভেজাল মধু, আর মধু যদি ছোট পিঁড়ের মতো গ্লাসের পানিতে ছড়িয়ে যায় তাহলে বুঝবেন সেটি খাঁটি, নকল মধুতে ফেনা হয়। এছাড়া একটু টকটক গন্ধ থাকবে এবং গন্ধ তেমন ভালো হয় না। নকল মধু বেশ পাতলা, স্তরগুলো আলাদা করা যায়, এছাড়া খেতে সুস্বাদু না। সামান্য মধু আঙ্গুলে নিন, এর পুরুত্ব দেখুন। আসল মধু অনেক বেশি আঠালো। এক গ্লাস পানিতে মধু ড্রপ আকারে ছেড়ে দিন, খাঁটি মধু ড্রপ অবস্থাতে গ্লাসের নিচে চলে যাবে। তারপর আস্তে আস্তে গ্লাসটি নাড়া দিন। মধু পানির সঙ্গে মিশে গেলে নিশ্চিত হবেন যে সেটি ভেজাল, আর মধু যদি ছোট পিণ্ডের মতো গ্লাসের পানিতে ছড়িয়ে যায় তাহলে সেটা খাঁটি। মধু যদি নকল না হয় তবে দীর্ঘদিন থাকলেও মধুর নিচে জমাট বাঁধবে না, এছাড়া পিঁপড়াও ধরবে না।